অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে দফায় দফায় জেলেদের উপর হামলার অভিযোগ উঠেছে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে। ভাইস চেয়ারম্যান ও তার লোকজনের হামলায় আহত অবস্থায় জেলে মামুন খান শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়াও মারধরের শিকার আরও দুই জেলে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে সুন্দরবন ও বঙ্গোপসাগরে মাছ আহরণের জন্য যাওয়া জেলে ও তাদের পরিবারের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আহত মামুন খান শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল হক খানের ছেলে। রবিবার বিকেলে সুন্দরবনের দুধমুখী নদীর বালুরচর এলাকায় মামুন খানের উপর হামলা করে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও তার লোকজন। পরে সোমবার সকালে মামুন খানকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবার। এদিকে সোমবার সকালে একই স্থানে জেলে নান্টু ফরাজি ও নূর ইসলাম মল্লিকের উপর অত্যাচার করে ভাইস চেয়ারম্যান ও তার লোকজন। আহত মামুন খান বলেন, আমার ট্রলারে থাকা 40টি মাছের মধ্যে 38টি মাছ নিয়ে যায় ভাইস চেয়ারম্যান ও তার লোকেরা। আমাকে ধরে তার ট্রলারে নিয়ে পারভেজ ও আলম সহ তিনজনে আমাকে বেধড়ক মারপিট করে, আমাকে লাথি মারে এবং আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমি এর বিচার চাই। সোনাতলা এলাকার ইউপি সদস্য ডালিম হোসেন ও জেলেরা বলেন, মামুন সহ জেলেরা দীর্ঘদিন সুন্দরবন ও বঙ্গোপসাগরে মাছ ধরে আসছিল, কিন্তু এবছর ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও জাকির ব্যবসায় নেমে জেলেদের উপর বিভিন্ন অত্যাচার শুরু করেছে, সাধারণ জেলেদের মারধর করে বিতাড়িত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের হসপিটালে ভর্তিপ্রাপ্ত আছেন। তো ওনার শরীরে প্রচুর ব্যথা, ব্যথার কারণে এখানে চিকিৎসা চলতেছে, আর ওনার মাথার ডান পাশে একটু কাটা দাগ আছে। উপজেলা বাচ্চা আমার হাসানুজ্জামান পারবে সুন্দরবনে যে আমার জামাই মামুনকে বেপরোয়া মারপিট করছে, তার সাথে প্রাক্তন ডাকায় নাসির এবং আলম ছিল এবং খুনি জাকির ছিল, আর পারভেজ নিজে এরা মারধর করছে এবং তাদের কাছ থেকে 25,000 নগদ টাকা এবং 38-40 মাস তাদের কাছ থেকে নিয়ে গেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, পারভেজের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যাতে এই ঘটনার না ঘটায়। এই বিষয়ে মাছ ধরার আগে আমার টাকা চাই, আমার টাকা দিবি। আমি অনেক মানুষের জানাই রয়েছে আমার কাছে টাকা পাইবে, তার কিসের টাকা চাই? মাছ ধরার পর আমার গরিব মানুষ মাছ ধরে খাই, তাছাড়া আমার বাবু জ্বালা যন্ত্রণা আমার টিকতে পারতেছি, আমার হাত কেটে লেগেছে, পা কেটে লেগেছে, আমার হামকি দুমকি দিতে আছে, আমি দেখতে পাচ্ছি না, জ্বালা যন্ত্রণায় অত্যাচার করছে। এরকম যদি করে বারবার যদি মাছ নিয়ে যায়, টাকা নিয়ে যায়, তারপর যার কাছে বলবে তারা যদি কাজ করে, তারপর বলার কোনো জায়গা আছে? কে করছে এগুলো? এগুলো করতে পারবে বাস চেয়ারম্যান। কিভাবে তাদের উপর এত অত্যাচার করে এটা আমাদের কাছে খুব দুঃখজনক, এবং আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, তদন্ত সহকারে, যাতে এই জেলেরা ঠিক মতো বাঁচতে পারে। দিন দিন ওখানে জালবাই আসতেছিল, কিন্তু এবছরে হাসানুজ্জামান পারভেজ ভাইস চেয়ারম্যান এবং জাকির এরা ব্যবসায় নামে এই সাধারণ মানুষের হয়রানি এবং এদের ঘাট দখল থেকে মানে মারিয়া তাদের বিতাড়িত করছে। আমি সোনাতলার ইউপি সদস্য হিসেবে এদের প্রতিবাদ ও নিন্দা জানাই। যাওয়ার পর নদীর যে খেয়া দিয়েছি সাগরের তুফানে আমি কিনে আসি, আবহাওয়া খারাপ হয়ে গেছে। আসার পর ধারে বালির খেলে দেখার পর আমার ডাক দিয়েছে, আমি গেছি, যাওয়ার পর চলে আমি টাকা চাইছি, টাকা তুই দেও না, খেতে নদীটা আসতো, আমি গরিব মানুষ, আমি খামুখি। এইবার আমার নৌকা মাছ আনলে 40টা মাছ পাইছি, এই 38টা মাছে লই গেছে, দুইটা মাছের নৌকা আছে। এইবার কয়ে তুই আমি গান গান উঠতে যাবি, গরিবের জন্য আমি গরিব মানুষ, আমি খামুখি, তা কি হবে? আমি জানি তুই উঠে যাবি, কয়েতে চলারে যা, আমি যে নৌকা যাওয়া দিছি এর মধ্যে এক একটা মুগর দিই, তুই আমার তুই গান শুরু। এই আলম আর ওই পার আছে এই পারভেজ চেয়ারম্যান, এই আপনার শুরু তিনজনে আমার পাড়াইছে, আমার এইটি যে কত লাথি দিয়েছে এই কোমরে, এটি এই ট্যাক্সি লাথি দিয়েছে আমার দিয়ে, এইবার আমার কয়েতে জাল পাতা জাল টানতে পারবি না। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।